সেলফ প্যাম্পার টাইম কি দিন পড়লো, বউ বড় বড়কে খেতে দেয় না ঠিক মতো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পলাশ লাইফস্টাইল। ছটা প্রায় বাজতে চললো, পৌনে ছটা মতো বাজে এখন। তো আমি এখন একটুখানি বার হয়েছি, যাচ্ছি একটুখানি পার্লারে। অনেকদিন থেকে যাবো 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 করে করে আর আমার যাওয়ার হয় না। আজকে ফাইনালি যাচ্ছি, টাইম হয়েছে, পার্লারে যাচ্ছি। তো ভাবলাম যে ব্লগটা তাহলে, মানে প্রত্যেক দিন ব্লগ আমি সকাল থেকে স্টার্ট করি, করে তারপরে মোটামুটি বিকেলের দিকে আমার এন্ড হয়। তা কিন্তু সন্ধ্যের পরের ব্লগ খুব একটা শেয়ার করা হয় না। তো ভাবলাম যে আজকে ব্লগটা আমি এই সময় থেকে স্টার্ট করি, যেটা কিনা আমি শেষ করব কালকে গিয়ে। সো বাবা এখানটা দেখো, পুরো খোয়া রাস্তাটা ঘুরে রেখেছে। সো বন্ধুরা, যাই এখন হাঁটতে হাঁটতে, কাছেই আছে, খুব একটা দূর না, হাঁটতে হাঁটতেই বার হয়েছি। তো গিয়ে একটুখানি, অনেক দিন ধরে এখানে চুলে স্পা ফা হয় না করা, একটু ফ্রেশ লাগছে না, প্রচণ্ড মানে এক্সস্টেড লাগছে। তো যাই একটু, তো যাই একটুখানি গিয়ে একটু নিজেকে একটুখানি প্যাম্পার হয়ে আসি যাকে বলে। আর দারুণ সুন্দর ফুরফুরে হাওয়া দে দিচ্ছে, দেখতেই পাচ্ছ চুল ফুলগুলো উঠছে। তো চলো যাওয়া যাক পার্লারে, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বলবে যে এখন ছটা বাজে, দেখো এই কাছেই আমার এখানে পার্লারটা। প্যাম্পার টাইম, সেলফ প্যাম্পার টাইম। সো ফাইনালি ডান আমার, একদম কি আরাম লাগছে। ভেতরে শেষের দিকে একটু গান চলছিল, তো কপিরাইটের জন্য আর তুলতে পারিনি। এবারে যাব একটুখানি ছেলের জন্য ক্যাডবেরি কিনতে। তাতে ডিমের চপটা স্পেশালি দুর্দান্ত ছিল খেতে। তো তখনই আমি ইয়ে করেছিলাম ঠিক যে রাতুলদের জন্য নিয়ে আসবো। তো আজকে ওইখান দিয়েই আসছিলাম, তো ফেরার পথে একটু চপ, তারপরে তোমার একটু পেঁয়াজি টেয়াজি টুকটাক নিয়ে এসছি। এখন রাতুল আসলে ওটা খাওয়া দাওয়া হবে একসাথে, আপাতত কাহা নিয়ে। এবারে তোমরা ভাবছো যে ডেফিনেটলি যে কি ব্যাপার, একদিকে ডায়েটও করছে, একদিকে এইসবও খাচ্ছে, গালাগালি দেবে সব এবার আমাকে, যা জানি। বাট একটু তো মাঝে মাঝে খাবো বলো, কত আর অত কন্ট্রোল পারা যায় করে। সো এনিওয়ে রাতুল আসুক, তারপরে আমরা একটুখানি চপ টপ খাবো। এখানে ছোলা সেদ্ধ বসিয়েছি, এখানে ছেলের একটুখানি সালামি দিয়ে ব্রেকফাস্ট হবে। আর আজকে আনা হয়েছে ইলিশ মাছ, ওটা একটু বেগুন দিয়ে ঝোল হবে। এখানে চালমাল ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে এসেছে আজকে আমার একদম সংক্ষিপ্ত বাজার, এখন বেশি কিছু রান্নাবান্নার পাঠ নেই। সো সামান্য একটু বেগুন কুমড়ো আলু পেঁয়াজ এরকম টুকটাক ব্যাপার, এটা আমার অলমোস্ট ডান। হ্যালো, গুড মর্নিং। তো আমি আবার চলে এসেছি তোমাদের সামনে কালকের ব্লগটা কন্টিনিউ করতে। কালকে দেখলেই তারপরে ওই চপ টপ খাওয়ার দেখাইনি, বিকজ তারপরে অ্যাকচুয়ালি আমার একটা লাইভ ছিল ফেসবুকে, ও জন্য আমি তো সে মানে ফটাফট করে একটুখানি খেয়ে আমি লাইভে ছিলাম, এবং লাইভটা একটু লম্বাই ছিল। লাইভটা শেষ হয়েছে রাত্রিবেলা 9টার পরে, এবং তারপর যথারীতি যা হয় সবার খাওয়া দাওয়া অ্যান্ড টায়ার্ডনেস অ্যান্ড সবার ঘুম, তো আমারও ঘুম, ওজন্য কালকে আমি রাতে আর দেখাইনি।
তো আজকে আবার আমি এসে গেছি ফ্রেশ ফ্রেশ, সকাল সকাল, খুব সকাল নয়, এখন বেশ বেলাই হয়ে গেছে, 10টা বাজে। আর তোমার স্নান টান করে একদম মোটামুটি ফ্রেশ ঢুকে গেছি রান্নাঘরে, ব্রেকফাস্ট টেকফাস্ট হয়ে গেছে, খাওয়া দেখলেই টাইকে এই মাত্র দিয়ে দিলাম ব্রেকফাস্ট। এদিকে তুমনা ঘুমোচ্ছে বিকজ আজকে হচ্ছে সানডে, সো তোমার বাজার নিয়ে আসা হয়েছে, বাট একদম একদম মানে অল্প, একদম সামান্য একটুখানি, কিছু না, সিম্পল রান্না হবে, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হবে, আর কালকের মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর একটুখানি ঝিঙে পোস্ত আছে, সো ওই দিয়ে হয়ে যাবে। আর যেহেতু কালকে আমি একটুখানি চপ খেয়েছি আমি আর মেয়ে, ওই জন্য আজকে আমাদের এসব কিছুই না, আমরা একদম মানে হালকা পুলকা, এনিওয়ে সো বাদ দাও। তো যাই হোক আর কি হচ্ছে ব্যাপার, সো আমি আজকে আবার ব্লগটা কন্টিনিউ করলাম, শুরু করলাম রান্নাঘরে আসার আগে ভাবলাম, মানে ফাইনালি রান্না বান্নার জন্য আসার আগে ভাবলাম একটুখানি তোমাদের সাথে দিনটা স্টার্ট করে নি। তো যাই হোক, চলো তাহলে রোজকার কাজ এবারে স্টার্ট হোক, সঙ্গে থেকো, দেখতে থেকো। কাজ চলছে কিছু একটা, সাড়ে 11টা বাজে, আমার ওদিকে রান্না বান্না হচ্ছে এখন। আমাদের সোসাইটিটাকে না মাঝে মাঝে আমার মনে হয় কি, ওই যে ওই একটা ছোটোবেলা একটা দেখতাম না, মানে আমাদের বাচ্চারা দেখত ছোটোবেলায় তারাক মেহতা কি উল্টা চশমা একটা আসতো, তো ওইখানে যে সোসাইটিটা ছিল আমাদেরটা মাঝে মাঝে দেখলে ঠিক ওই রকম মনে হয় একদম। আমার রান্না চলছে আর একটুখানি বাকি আছে, অল্প একটু বাকি আছে, মাঝখানে এলাম একটু ব্যালকানিতে, এসে একটু হাওয়া খাচ্ছি, হাওয়া দিয়ে দিচ্ছে একটা হালকা ফুরফুরে হাওয়া দিয়ে দিচ্ছে। রবিবার দিন তো, চারদিক থেকে বেশ সুন্দর গন্ধ ভেসে আসছে, মাংসের গন্ধ, ভালো ভালো রান্না বান্না সমস্ত গন্ধ, বাঙালি তো আছে ডেফিনেটলি, কম আছে, খুবই কম, শুনেছি 3-4 ফ্যামিলি, আলাপ হয়নি এখনো, কে জানে। সব কালো কালো হয়ে গেছে, দেখো রান্নাঘরটা একদম অন্ধকার, ওই যে ওটাতে এত হাওয়া আসে আমার গ্যাস বন্ধ হয়ে যায়। এখানে ইলিশ মাছের ঝোলটা হচ্ছে বেগুন দিয়ে, আর এখানে একটু উচ্ছে কুমড়ো বটি হবে, ওটা বানাবো। এখানে ইলিশ মাছ ভাজাটা হয়ে গেছে, এটা মেয়ের জন্য, আর বেগুন ভাজা। অ্যান্ড অন্ধেরা মে মাই ক্যাসে দিক রেউ লাইক ভূতনি। হ্যাঁ কালকে কিন্তু স্পাটা করে এসে না খুব ভাল লেগেছে, আমার চুল প্রচন্ড, এত আয়রন জলে যে চুল পুরো একদম মানে রাফ হয়ে যায়, মাঝে মাঝে একটু স্পাটা না করলে, স্পাটা যখন করে বন্ধুরা স্বর্গ। আমার না জানো তো ইলিশ মাছটা ভাজতে ভাল লাগে না একদম, মাছটা মোটামুটি যদি ভালো হয় আমার একদম ভেজে রান্না করলে মনে জানো গন্ধটা অর্ধেক চলে গেল। রান্নাবান্নার সমস্ত ডান বন্ধুরা, আজকে একদম কোনো রকম চাপ ছিল না, মানে আস্তে ধীরেই রান্নাটা করেছি, কোনো অসুবিধে হয়নি। তো যাই হোক এবারে রান্নাগুলো আলটিমেটলি কি কি করলাম দেখাবো, অর্ধেক তো দেখিয়ে দিয়েছি, বাকি এবারে সবটা শেয়ার করব। এখন বাজে হচ্ছে 12:30 বাজেনি, 12:30 বাজেনি, রাতুল যাচ্ছে স্নানে এখন, আমার আর ছেলে স্নান হয়ে গেছে, মারও হয়নি এখনো হবে। তো যাই হোক আর কি, আসলে আজকে আমার একটুখানি, আজকে রবিবার তো, আজকে ওকে বলে যাচ্ছে বাধ্য রাখবো। তো যাই হোক আজকে হচ্ছে রবিবার, তো আজকে আমি একটুখানি লাইভে আসব ইউটিউবে, আমি পোস্ট দিয়ে দিয়েছিলাম, সকালেই দিয়ে দিয়েছি, বাট যেহেতু আমার এই আজকের
ব্লগটা কালকে পোস্ট হবে টুমরো সোমবার, সেহেতু মানে লাভ নেই আর কি, অলরেডি লাইভটা শেষই হয়ে যাবে। সো আমি এখন চেষ্টা করব ঘন ঘন লাইভে আসতে। বন্ধুরা যদি তোমরা সেই সময় অ্যাভেলেবেল থাকো প্লিজ জয়েন করো, একটুখানি তোমাদের সাথে আলাপ হবে, আড্ডা হবে, এইরকমভাবেই আমরা একে অন্যকে চিনবো। মানে শুধু আর কি আমি ডেইলি ব্লগ করছি, পোস্ট করছি, তোমরা দেখছো, কেউ কমেন্ট করছো, কেউ লাইক করছো, বা যাই হোক দেখছো, হোয়াট এভার, তো ব্যাপারটা শুধু এরকম মানে ঠান্ডা ঠান্ডা ব্যাপার ভাল লাগছে না। মাঝে মাঝে একটুখানি আড্ডা ফাড্ডা দেব, একটু সত্যিকারের একটু একটা বন্ধু বন্ধু ব্যাপার হবে, তবে না মজা। সো আমি ওর জন্য এখন মাঝে মাঝে লাইভে আসব। আমি লাইভে নতুন, মানে এখন অবধি দু তিনটে লাইভই আমি করেছি, সুতরাং আমি যে খুব একটা পাকাপোক্ত তা না, ধীরে ধীরে আমিও আমার লজ্জাটাকে কাটাচ্ছি, জড়তাটাকে কাটাচ্ছি, কাটিয়ে আসছি। কারণ আমি মানুষটা হাসি খুশি ঠিকই আছে, কিন্তু চট করে যে সবার সাথে একেবারে মিশতে পারি তাও না, আমারও একটু সময় লাগে, মিশে গেলে আবার সাংঘাতিক হয়ে যায় ব্যাপারটা। তো ওই জন্য আমার ইচ্ছে তোমাদের সাথেও এবার একটুখানি জানাশোনা হোক, একটুখানি বন্ধুত্ব হোক। সো আমি এখন মাঝে মাঝে লাইভে আসবো। সো অনওয়ার্ড যদি তোমরা অ্যাভেলেবেল থাকো তাহলে এসো, আমার ভীষণ ভাল লাগবে। তো চলো রান্নাটা দেখিয়ে দিই, আর আপাতত এটুকুই। এটা করলাম উচ্ছে কুমড়ো বটি, আচ্ছা বেগুন ভাজা, ইলিশ মাছের ঝোল, আর এই ইলিশ মাছ ভাজা, তার মধ্যে এটা মেয়ের জন্য, বিকজ মেয়ে ঝোল ঝোলটা খায় না। তো এই হচ্ছে আমার আজকে টোটাল মেনু, ভাতটা আছে ওইখানে। আমার এই 12:30 বাজে, এতক্ষণে আমার এখন একটু খিদে খিদে পাচ্ছে, মানে কালকে ওই যে চপটা খেয়েছি তারপরে আমার এতক্ষণ অবধি কোনো খিদে বোধ ছিল না, ওজন্য আমি আজকে ঘোলও খাইনি, কিচ্ছু খাইনি, বাট এখন যখন খিদে পাচ্ছে এখন খাবো আমি একটুখানি লেবুর জল, লেবুর জলটা খাবো, ইলিশ মাছ খাবো না। এই যে খাবার দেখো, এর আগে এখানে ইয়ে দিয়েছিলাম বেগুন ভাজা, তারপরে ওই ইলিশ মাছ ভাজা, বাট তোমায় দিইনি রিলসের জন্য। ঠিক আছে, আমি আমি তো এটা দিয়ে তোমায় দিইনি, বুঝলে? হ্যাঁ, এটা কিন্তু অনলি ফর রিলস। ওকে, কি দিন পড়লো, বউ বড় বড়কে খেতে দেয় না ঠিক মতো। দাদু তো কেমন আছে খে বলো তো? তো আমার ফেভারিট, যদি খারাপ বলে বন্ধুরা দেখবে এখন। ঠিক আছে না, আমি একটুখানি লেবুর জল নিয়ে নিলাম, আর এই যে ইনি খেলতে ব্যস্ত, বুঝলে বাবা? হোয়েন ইউ ফিল হাংরি বলবে আমাকে, বুঝলে? সো সারা ঘরে আমি ঘুরছি যে কোথায় আমি ব্লগটা শেষ করব। ওই ওই ঘরে চলছে টিভি, বাবা ছেলে দেখছে আইপিএল, এদিকে মেয়ে একটুখানি কফি করছে, ওই বেডরুমে মা ঘুমোচ্ছে, সব একদম জ্যাম প্যাকড হাল। তো অতএব আমি ঘুরতে ঘুরতে এসে গেলাম আমার মেয়ের বেডরুমে। তো এই যে দেখো, এইমাত্র আমি লাইভটা শেষ করলাম, প্রথমে ইউটিউবে লাইভ করলাম, সেখানে দুটো খুব ভালো বন্ধুর সঙ্গে আমার আলাপ হলো এখন এই প্রথম এরকমভাবে। একটা একজন হচ্ছে শ্রুতি ফ্রম কলকাতা, থ্যাংক ইউ শ্রুতি, অনেকক্ষণ সঙ্গে থেকেছ, থ্যাংক ইউ সো মাচ। আর একজন হচ্ছে আদিত্যা ফ্রম এমপি আই গেস, হ্যাঁ, তো আদিত্যা ভি হোস্টেলে থাকে, ও আমার ব্লগ দেখে, অ্যান্ড হি রিকোয়েস্টেড কে কই চিকেনওয়ালা সহজ কোনো রেসিপি আমি শেয়ার করবো। আদিত্যা ডেফিনেটলি আই উইল শেয়ার ইট। সো মেয়ে গেছে বেডরুমে, এগেন আমি যা যা বরের মতো রান্নাঘরে ব্যাক। তো ইয়েস আদিত্য, আমি ম্যাক কুচ দিনও নেই শেয়ার করুঙ্গি, একদম ইজি আর টেস্টিওয়ালা কই চিকেন রেসিপি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড কে হোস্টেল মে রে তো একদম আসান ভি হো, জেসে কি মম বানাতা হ্যায় ও সব নেই, মতলব বহুত টাফ ওয়ালা নেই, একদম ইজি ওয়ালা ভি হো আর সাথ মে টেস্টি ভি হো, ওয়েসা কুচ চিকেন অবভিয়াসলি ম্যায় শেয়ার করুঙ্গি। সো দিস ইজ ফর আদিত্য, অ্যান্ড যাই হোক ইউটিউবে আড্ডা দিয়েছি, ভীষণ ভাল লাগলো।
এবং আমি আসবো, এরমভাবে আমি আসতেই থাকবো এখন প্রায়শই। আর তোমার তারপরেই আমি আবার এফবিতে বসলাম লাইভে, এফবিতেও বেশ ভালো মতো আড্ডা দিয়েছি, আড্ডা ফাড্ডা দিয়ে জাস্ট উঠলাম। দেখো এই হচ্ছে আমার ধরাচূড়া, এবার ফ্রেশ ট্রেশ হবো। এদিকে বিকেল হয়ে গেছে, 4:30 বেজে গেছে, চা খাও আমি খেয়েই নিয়েছি এরই মধ্যে। তো এবারে আমার যেটা নেক্সট কাজ সেটা হচ্ছে ছেলেকে একটুখানি পড়তে বসাতেই হবে, বিকজ গত 3 দিন আমার বসানো হয়নি। তো তো যাই হোক এবার আমি বসবো, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে। বন্ধুরা ব্লগটা ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো করোই। আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে সঙ্গে থাকার জন্য, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তবে টাটা।